এই গরমে কি কি ভিডিও বানালে আমাদের ভিডিওটা ভাইরাল হবে, আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা দেখছেন টেকনিক্যাল শিউলি, সকলকে অনেক ভালোবাসা, পুরো ভিডিওটা দেখুন আর এখান থেকে আপনি অনেক অনেক আইডিয়া পেতে পারবেন। আপনার ভিডিওকে ভাইরাল করতে গেলে কিন্তু একটু চিন্তা ভাবনা করে ভিডিওটা বানাতে হবে। তো শুরু করছি আজকের ভিডিও। আমরা প্রথমে যেটা করব, এই গরমে কীরকম ভিডিও আমরা বানাবো সেটা আমি একটা লিস্ট বানিয়ে এনেছি, আপনাদেরকে পরপর বলবো আর আপনারা তখনই বুঝতে পারবেন যে ঠিক কীরকম ভিডিও বানালে সবার প্রয়োজনে যেমন লাগবে, সবার পছন্দ হবে এবং সবার উপকারে লাগবে। তো সবটা মিলিয়ে কিন্তু সব কিছু দেখতে হবে ভিডিও বানানোর সময়, আমার বন্ধুরা কতটা উপকৃত হচ্ছেন, আমাদের বন্ধুদের কতটা প্রয়োজন মিটছে সেটার দিকে খেয়াল রাখতে হবে। শুরু করছি তাহলে। প্রথম যেটা বানাবো, এই গরমে আপনাদের মাথায় কী আসছে? দেখুন, গরম বলতেই যেটা আমার তো সবসময় মনে পড়ে সেটা হচ্ছে মশার উপদ্রব, তাই না? তো মশা তাড়ানোর উপায় এরকম যদি ভিডিও করা যায়, আমি রিসেন্ট আজকেই একটা ভিডিও পোস্ট করলাম মশা তাড়ানোর উপায়, আপনারাও কিন্তু করতে পারেন। মশা তাড়ানোর জন্য ঘরোয়া বিভিন্ন উপায় আপনি আগে দেখতে পারেন ইউটিউবে ভিডিও সার্চ করে, কিন্তু সেই ভিডিওগুলো কপি করবেন না। আপনি নিজে একটু ভাবুন বা একটু সায়েন্টিফিক উপায়ে ভাবুন যে মশাটা কী করে তাড়ানো যেতে পারে, সেটার জন্য আপনি নতুন কিছু দর্শক বন্ধুকে দিন। সবসময় যেটা হয়ে আসছে সেটা আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি, লেবুর মধ্যে লবঙ্গ, কেরোসিনের মধ্যে কর্পূর, এই সব না। আমার আজকের ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন, শিউলির হেসেরেই পোস্ট করেছি মশা তাড়ানোর উপায়, ঘরোয়া উপায়। তো এ বিষয়ে আপনি কিন্তু ভিডিও করতে পারেন, মশা মাছি কিংবা এরকম ধরনের কিছু আপনি গরমের সময় ভিডিও করতে পারেন যেটা সবার উপকারে আসবে। আমরা যেটা ভীষণভাবে একটা অস্বস্তির মধ্যে থাকি, এই সমস্ত উপদ্রব থেকে আমরা মুক্তি পেতে পারবো আপনার ভিডিও দেখে। এটা হলো দ্বিতীয় বলি, আপনার যদি কুকিং চ্যানেল থাকে তাহলে কিন্তু একটু নতুন করে ভাবুন। আপনি লস্যি বানান, বিভিন্ন রকম শরবত বানান, আইসক্রিম বানান, কুলফি বানান আর সেগুলো বানিয়ে চমকে দিন, কারণ এই গরমে প্রচণ্ড প্রচণ্ড গরমের মধ্যে আমাদের শরীরকে আমরা ঠান্ডা করতে চাই এই সমস্ত একেবারে লোভনীয় খাবার দাবার দিয়ে। তো সেটা কিন্তু আপনি আপনার নতুনত্ব কিছু ভাবনা চিন্তা দিয়ে খাবারগুলো বানান, একদম নতুন করে, যে লস্যিটা হয়ে গিয়েছে অন্য চ্যানেলে সেটা না, আপনি নতুন কিছু বানান, নতুন কিছু শরবত বানান। যেমন ধরুন এখন তরমুজ পাওয়া যাচ্ছে, সেটা দিয়ে কিছু শরবত বানান, যেমন ধরুন দই আছে, দই দিয়ে বা রায়তা বানাতে পারেন বিভিন্ন রকম দই দিয়ে, বিভিন্ন রকম ফল দিয়ে, যেটা আপনি একেবারে ইনোভেটিভ কিছু, একেবারে নতুন কিছু বানান, যেটা দর্শক বন্ধু নতুনত্ব জিনিস সবাই চায়, সেই নতুনত্ব জিনিসটা তাদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য হবে। তো এটা আপনি করতে পারেন। আসলে গরমে আমরা খেয়ে যেমন তৃপ্ত হব সেই বিষয়টাকেও কিন্তু লক্ষ্য দিতে হবে। তো খাবার দিকগুলো আপনি গরমের উপযুক্ত খাবার তৈরি করতে পারেন। এছাড়া গরমে যা যা সবজি পাওয়া যায় তার মধ্যে থেকে যেগুলো কিন্তু শরীরকে উপকার দেবে বা শরীরকে ঠান্ডা রাখবে, এরকম কিছু খাবার আপনি বলতে পারেন। কখন কোন সময় কী খাবার প্রয়োজন, কোন খাবারের গুরুত্ব কতটুকু সেটা আপনি বলতে পারেন। তো আপনার যেমন চ্যানেল সেই অনুযায়ী আপনি কিন্তু গরমের ভিডিও তৈরি করুন। আপনি রূপচর্চা বিষয়ে ভিডিও তৈরি করতে পারেন, গরমে কীরকম ধরনের সাজুগুজু আমরা করতে পারি, বিয়েবাড়ি, গরমের বিয়েবাড়ি কিংবা গরমের কোনো অনুষ্ঠান, সেখানে আমরা কেমন ধরনের সেজে যাব, খুব হালকা সাজবো, খুব জবরজং সাজবো না, তো সেটার টিপস আপনি কিন্তু দিতে পারেন আপনার ভিডিওতে। সাজতে আমরা মোটামুটি কম বেশি সবাই ভালোবাসি, কিন্তু শীতের সাজ আর গরমের সাজের মধ্যে একটু পার্থক্য আছেই আছে, সেটা আপনাকে বোঝাতে হবে দর্শক বন্ধুদেরকে। কারণ জবরজং একটা সাজগোজ গরমের সময় আমাদের মোটেও দেখতে ভালো লাগে না, আমাদের নিজেদেরও সেরকম খুব একেবারে জমকালো সাজ গরমের সময় যেমন করে বেরোতে কষ্ট হয়, নিজেদেরও ভালো লাগে না, তেমনি অন্য কেউ যে এরকম সাজবে তাকেও দেখতে ভালো লাগে না। তো সেটা কিন্তু আপনি এই নিয়ে ভিডিও বানাতে পারেন এবং আপনি প্রপার গাইড করতে পারেন যে গরমের সময় হালকা সেজেও খুব মিষ্টিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা যায়, সকলের সামনে নিজেকে উপস্থাপিত করা যায় হালকা সেজে, এবং সেটাই প্রয়োজন গরমের সময়। আমরা খুব হালকা করে সাজবো, ছোট্ট একটা টিপ, একটু লিপস্টিক পরবো, লিপস্টিকটা খুব গাঢ় মানে ডিপ কালারের হবে না,
সেরকম ভাবেই আমরা সাজব। তো সেটা আপনি যারা বিউটিশিয়ান কোর্স করেছেন বা আপনারা যারা রূপচর্চা বিষয়ে বিশারদ তারা বলতে পারবেন বেশি ভালো, অবশ্য সেই বিষয়টা আপনারা করতে পারেন। আর সাজগোজের ক্ষেত্রে জুয়েলারিটাও মেনটেন করতে হবে, গরমের সময় কেমন জুয়েলারি আমরা পরবো সে বিষয়ে কিন্তু আপনি আইডিয়া দিতে পারেন, সেরকম একটা ভিডিও বানাতেই পারেন। কারণ গরমের সময় বেশ একেবারে খুব হেভি জুয়েলারি একদমই ভালো লাগে না, কানের দুল বলুন, গলার হার বলুন, হাতে চুড়ি বলুন, সেটা যদি খুব স্লিক কিছু পরা যায় তাহলে আমাদের সকলের মন কাড়বে সেই সাজে। কারণ সাজটা এমন হতে হবে যেটা আপনি নিজেও ভালোবাসবেন, সেজে নিজেকে দেখতে আয়নার সামনে তেমনি আপনাকে দেখে সকলেরও ভালো লাগবে। তো সেরকম সাজগোজের আইডিয়া নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। এই গরমের জন্য উপযুক্ত কিছু বিউটি টিপস দিন, স্কিনটাকে কি করে র্যাশ মুক্ত করা যায়, কি করে স্কিনে এই সময় যে একটা ইরিটেশন হয় গরমে ঘামে সেখান থেকে কি করে মুক্তি পাওয়া যায়, সেরকম কিছু ফেস প্যাক আপনি ফেসিয়ালের সেই কিছু টিপস দিতে পারেন, হেয়ার কেয়ার ট্রিটমেন্ট বা হেয়ার কেয়ারের কিছু জিনিসপত্র আপনি শেয়ার করতে পারেন। কিছু হেয়ার প্যাক তৈরি করুন এবং সেটা একটু ভাবুন, ভাবনা চিন্তা করে দইকে কাজে লাগান, টক দই, অবশ্যই টক দই। রূপচর্চার ক্ষেত্রে কিন্তু এই সময় টক দই ভীষণভাবে কার্যকরী, সেই টক দইকে কাজে লাগিয়ে আপনি স্কিনকে হেয়ারকে ট্যান রিমুভ করার ক্ষেত্রে, স্কিনের জন্য ট্যান রিমুভ করার ক্ষেত্রে আর চুলের জন্য সিল্কি ভাব আনতে, খুশকি দূর করতে এগুলো সাহায্য করবে টক দই। তো টক দইটা ঠান্ডার সময় আমরা খেতে পারি না, ঠান্ডার সময় ব্যবহার করতে পারি না, কিন্তু এই গরমে কিন্তু টক দই আমাদের ভীষণভাবে কাজে লাগে। তো সেই টক দই নিয়ে কিন্তু আপনি বিভিন্ন রকমভাবে বিউটি ক্ষেত্রে যেমন ভিডিও করতে পারেন তেমনি টক দইকে আলাদাভাবে একটা ভিডিও করতে পারেন, টক দইয়ের উপকারিতা বা টক দইটা আমরা কীভাবে ব্যবহার করতে পারবো বিভিন্ন রকমভাবে আপনি ভিডিও করতে পারেন। এবার বলি আপনি কোনো ফল নিয়ে ভিডিও করতে পারেন, তরমুজ, আঙুর, মানে যেগুলো গরমের ফল, আম, তো এগুলো দিয়ে কিছু নতুন কিছু বানান, কিংবা এগুলো দিয়ে আপনি একটা জিনিস করতে পারেন সেটা শরীরের পক্ষে কতটা উপকারী সেই নিয়ে ভিডিও করতে পারেন, কখন খাওয়া দরকার, কাদের খাওয়া দরকার এটাও আপনি একটু ভেবে চিনতে সার্চ করে বা একটু পড়াশুনো করে এই বিষয়ে ভিডিও তৈরি করতে পারেন। তো এতগুলো জিনিস আছে। এরপরে বলি আমি তো এখানে টেকনিক্যাল বিষয়ে মানে টেকনিক্যাল ভিডিওতে এই ভিডিওটা পোস্ট করছি যে গরমের উপযুক্ত ভিডিও কোনগুলো যেগুলো দিয়ে আপনি আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারেন। তো আপনি একটু ভেবে দেখুন, এই টপিকটাকে নিয়েও কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন, তবে আপনার মতো করে, কোনো কিছু কপি করে নয়, আপনি নিজের মতো করে আইডিয়া বার করুন। আমিও জানবো আপনার কাছ থেকে যে সত্যি কোন ভিডিওটা করলে এই গরমের সময় ভিডিও ভাইরাল হয়। তো এগুলো করুন। কিছু পোশাক, হ্যাঁ এটা যেটা বলার ছিল, কিছু পোশাক নিয়ে আপনি আলোচনা করুন যে কখন কীরকম পরা দরকার, বা আপনি কোনো কিছু কেনাকাটা করতে গিয়েছেন, শপিং মলে গিয়েছেন, শপিং করেছেন অনেক জিনিসপত্র, সেই কালেকশন দেখান, গরমের উপযুক্ত কালেকশন দেখান, আমাদের ভীষণ ভালো লাগবে যে গরমের কোন কোন জিনিস এখন ট্রেন্ডিং চলছে সেটা আপনার কাছ থেকে আইডিয়া আমি পেতে পারবো, মানে আমরা পেতে পারবো, সে বিষয়ে কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন। আপনার কালেকশন দিয়েও আপনি ভিডিও বানাতে পারেন যে হজম হবে কোন খাবার খেলে, কারণ গরমে কিন্তু একটা বদহজম হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো সেই বদহজম থেকে কি করে রেহাই পাবো সেটা নিয়ে আপনি কিছু ভিডিও তৈরি করতে পারেন। বাচ্চাদেরকে কি করে গরমের দিনে যত্ন করা যেতে পারে এই নিয়েও কিন্তু একটা ভিডিও আপনি অবশ্যই বানাতে পারেন। বাচ্চা স্কুল থেকে বাড়িতে ফিরল, তারপর বাচ্চাটাকে কি করবেন, একটু ঠান্ডা করলেন হাওয়া দিয়ে, হাওয়া ফ্যানের তলায় বসিয়ে, তারপর সঙ্গে সঙ্গে তাকে স্নান করাবেন না, তারপর তাকে একটা শরবত দিতে পারেন, লাস্সি দিতে পারেন, আপনার বাচ্চা যেটাতে খেয়ে অভ্যস্ত, যেটা খেয়ে তার শরীর খারাপ করবে না সেরকম ধরনের জিনিস আপনি দিতে পারেন। এবং কি কি দেওয়া যেতে পারে সব বাচ্চাদের ক্ষেত্রে সে বিষয়ে আপনি একটা আইডিয়া তৈরি করে দিতে পারেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। এবং বাচ্চাকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি রুটিনে ঠিকমতো করে এই গরমের সময় যাতে সুস্থ থাকে, কি কি রুটিনে তাদের রাখা যেতে পারে সে নিয়ে কিন্তু আপনি একটা ভিডিও বানাতে পারেন। কারণ এই সময় সর্দি গর্মি লেগে যায় খুব তাড়াতাড়ি বাচ্চাদের, বড়দের তো লাগেই, বাচ্চাদের আরও বেশি ঘাম হয়, তারা খেলাধুলা করে, ঘাম থেকে সর্দি কাশি এগুলো হতেই থাকে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, সেটা নিয়েও একটা আপনি ভিডিও তৈরি করতে পারেন। এবং তার জন্য প্রিকশনটা আপনি কীভাবে নেবেন সেটা আপনি, আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। তো আপনি যেটাতে পারদর্শী এবং অবশ্যই সময়ের পরিপ্রেক্ষিতে সেই রকম ভিডিও তৈরি করুন, আপনার পারদর্শিতা সেটাতে দেখান, তবেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। কারণ মানুষের প্রয়োজন যেটা সেটা যদি মিটে যায় তবেই কিন্তু তারা বারবার আপনার ভিডিও দেখতে অভ্যস্ত হয়ে পড়বে। তো ভিডিও কীরকম বানাতে হবে,
एक निर्दिष्ट लक्ष्य आमादेर भिडियोटा बनाते हबे जे लक्ष्यटा एटाई आमरा आमार दर्शक बंधुदेर जन्य आमादेर दर्शक बंधुदेर जन्य उपकारे आसबे सेरकम भिडियो बनाबो एबं ट्रेंडिंग भिडियो आमि जेटा बारबार बोली ट्रेंडिंग भिडियो माने जेटा चलछे जेटा आमादेर এই সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের প্রয়োজন মেটাবে সেরকম ভিডিও আপনি অবশ্যই বানান। তো আপনি আরও ভাবুন, আমি তো ছোট ছোট কিছু কথা কিছু আইডিয়া দিলাম আপনাদেরকে, আপনিও ভাবুন, আপনি ভেবে আপনি ভিডিও বানান, আমি দেখব। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানান এরকম কিছু ভিডিও। আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা শেয়ার করতে পারেন, যদি ভালো লাগে আজকের ভিডিও শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল শিউলি। আপনার মাথায় এখন কী চলছে, গরমের ভিডিও কী বানাবেন সেটা কিন্তু অবশ্যই বানিয়ে একটা সারপ্রাইজ দিন আমাদেরকে। ভিডিও ভাইরাল হবেই যদি সময়ের উপযুক্ত ভিডিও বানানো যায়, মানুষের প্রয়োজন মেটানোর মতো ভিডিও বানানো যায়, কিছু শেখাতে চান, কিছু জানাতে চান, এরকম ভিডিও যদি আপনি বানান তাহলে অবশ্যই সেই ভিডিওটা ভাইরাল হবেই হবে। তো এখন যেটা চলছে সেটা নিয়ে আপনি ভিডিও বানান, আপনি আপনার মতো করে ভিডিও তো অবশ্যই বানাবেন, আপনার যেটা পছন্দ, কিন্তু দর্শকের পছন্দটা অবশ্যই মাথায় রাখুন। আজকের মতো এই পর্যন্ত, কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। সকলকে অনেক 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 ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন টেকনিক্যাল শিউলিতে। সকলকে অনেক ভালোবাসা, শুভকামনা, নমস্কার।